শামীম হোসেন পাটোয়ারি একজন সলিড অলরাউন্ডার, ব্যাটিং বোলিংয়ের সঙ্গে ফিল্ডিংও দারুণ দক্ষ তরুণ এই ক্রিকেটার। 2020 সালে যুব দলের সেরা ফিল্ডার বিবেচিত হন তিনি। শামীমের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামে। চার ভাই আর এক বোনের মধ্যে সবার ছোট শামীম। তার বাবা ঠিকাদার আব্দুল হামিদ পাটোয়ারি এবং মা রিনা বেগম। ছোটবেলা থেকেই পড়াশোনায় তেমন একটা মনোযোগী ছিলেন না শামীম। স্কুল ফাঁকি দিয়ে পড়ে থাকতেন খেলার মাঠে, এজন্য বাবার হাতে অনেক মারও খেতে হয় তাকে। ক্রিকেটার হয়ে ওঠার পেছনে সবচেয়ে বেশি অবদান যার, তিনি চাচা সিঙ্গাপুর প্রবাসী আনোয়ার হোসেন। আর্থিকভাবে অনেক সাহায্য করেন তিনি। চাচার পাশাপাশি চাচাতো ভাইদেরও সহযোগিতা পেয়েছেন শামীম। স্থানীয় ক্রিকেটে শামীমের আশা জাগানো পারফরমেন্স দেখেই তারাই তাকে ভর্তি করে দেন চাঁদপুরের ক্লেমন্ট ক্রিকেট একাডেমিতে। সেখানে অনূর্ধ্ব-14 থেকে অনূর্ধ্ব-16 পর্যন্ত খেলেন শামীম। সেখান থেকে শামীমের ঠিকানা হয় দেশীয় ক্রিকেটার তৈরির সূতিকাগার বিকেএসপিতে। এখানে তিনি ভর্তি হন 2015 সালে। এরপর অনূর্ধ্ব-17, অনূর্ধ্ব-18 হয়ে 2018 সালে অনূর্ধ্ব-19 দলে জায়গা করে নেন তিনি। এরপর ব্যাটে বলে নিয়মিত পারফরমেন্স করেই চলেছেন। 2020 সালে যুব বিশ্বকাপে ভালো পারফরমেন্সের পর থেকে নির্বাচকদের নজরে চলে আসেন তিনি। এরপর প্রাইম দলেশ্বরের হয়ে এবারের ক্রিকেটেও নজর কাড়েন শামীম। ব্যাটে বলে উজ্জ্বল পারফরমেন্সের কারণে জাতীয় দলের জন্য বিবেচনা করা হয় তাকে। 23 জুলাই 2021 সালে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অভিষেক ঘটে তার। প্রথম ম্যাচেই 13 বলে 29 রানের এক জড়ো ইনিংস খেলে নিজের জাত চেনান শামীম। যদিও ফিনিশার হয়ে দলকে জেতাতে পারেননি তিনি। এরপর 48 ঘন্টা যেতে না যেতেই পরের ম্যাচে সত্যিই ফিনিশারের ভূমিকায় ছিলেন শামীম। সৌম্য সরকার, সাকিব আল হাসান আর ক্যাপ্টেন মাহমুদুল্লাহ মিলে দলকে জয়ের পথে অনেক দূর এগিয়ে নিয়ে আসেন। তবে দলের সবচেয়ে কঠিন সময়ে মারকুটে ব্যাটিংয়ের চ্যালেঞ্জিং দায়িত্বটা পালন করেন শামীম। 15 বলে 31 রানের জড়ো ইনিংসে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন বাহাতি এই তরুণ। এই প্রথম চাঁদপুরের কোনো ক্রিকেটার বাংলাদেশের জাতীয় দলে জায়গা করে নিল। ছেলের এমন অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত শামীমের বাবা মা সহ পুরো চাঁদপুরবাসী। একজন ক্লিন হিটার হিসেবে নিজেকে মেলে ধরেছেন শামীম পাটোয়ারি। শেষ দিকে 7 নম্বরে নেমে বিগ হিট নেওয়ার পারফর্ম করার ক্রিকেটার খুব কম বাংলাদেশে। সেই ঘাটতি পূরণের সামর্থ্য আছে চাঁদপুরের এই তরুণের। আগামীতে হয়তো টি-টোয়েন্টিতে দলের একজন নিয়মিত পারফর্মার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন শামীম হোসেন। ব্যাটিংয়ে তার অঙ্গভঙ্গি অনেকটা তামিমের মতো, কারণ ছোটবেলা থেকেই তিনি অনুসরণ করে আসছেন তামিম ইকবালকে। তবে এখন যেহেতু অলরাউন্ডার হয়ে গেছেন তাই অনুসরণ করছেন সাকিবকে। তবে ব্যাটিং ও বোলিংয়ের দেশীয় ক্রিকেটারকে অনুসরণ করলেও ফিল্ডিংয়ে তার আদর্শ বিশ্বসেরা ফিল্ডার সাউথ আফ্রিকান জন্টি রোডস।